আপনার হাতের ফোনটার গ্যারেন্টি আছে কিন্তু আপনার জীবনের নেই। হ্যালো বন্ধুরা, আমি সুদীপ অ্যান্ড ওয়েলকাম টু ফিল্ম ইডিটেক। কথা বলবো ভিকি জাহেদের আপকামিং ওয়েব সিরিজ আমি কি তুমি তার ট্রেলার নিয়ে, যেটা ড্রপ করা হয়েছে। এই ট্রেলারটা আমার কেমন লাগলো এসব বিষয়ে আলোচনা। এখানে গল্প কিছুটা গিভওয়ে করা হলেও পুরো গল্প কখনোই এক্সপ্লোর করা হয় না বা আমাদের বুঝিয়ে দেওয়া হয় না এই ট্রেলারে। বাট এই ট্রেলারটায় আমার অনেক জিনিস আছে যেগুলো দারুণ লেগেছে, সেগুলোতে একে একে আমি আলোচনায় আসবো। প্রথমে আমি এই ট্রেলারটা নিয়ে যখন কথা বলবো, একটা জিনিস নিয়ে কথা না বললেই নয়, সেটা হচ্ছে এর টেকনিক্যালিটিস এবং এর যে পিকচারাইজেশন, এত সুন্দর এর টোটাল ওয়ার্ক। সেটা আমি এর যে চরিত্রগুলোর ক্ষেত্রে বরফ পড়ার একটা সিকোয়েন্সের কথা বলি, বা যখন ক্রিস্টালগুলোর মাধ্যমে কিছু জিনিস দেখানো হয়েছে, পার্কের ওই বেঞ্চগুলো, সুতরাং আর্ট ওয়ার্ক এই পার্টিকুলার ওয়েব সিরিজের ট্রেলারে এত সুন্দরভাবে বর্ণিত হয়েছে, এবং তার সাথে লাইটিং এবং কালারের যে মিক্সিং করা হয়েছে, যে ব্লেন্ডিং করা হয়েছে, সেটা আমাদের আমেজিং একটা ফিল দেবেই। এত সুন্দর এর স্টোরি টেলিং ওয়ে ফরম্যাট, ট্রেলারটাকে এত সুন্দরভাবে কাটা হয়েছে, যেখানে সাউন্ড এবং পিকচার এই দুটোর যে মেলবন্ধনের আমরা বারবার কথা বলি, সেটা খুব সুস্পষ্ট, সেটা খুব টাইম নিয়ে করা, প্রত্যেকটা ফ্রেম দেখতে সুন্দর লাগে। এখানে একটা ক্লোজ শট আপনাও যদি দেখেন বা একটা ওয়াইড শটে দেখছেন, দুটোর মধ্যে যে অভিনবত্ব আছে, আমরা বারবার বলি যখন ক্লোজ একটা শট না হয় সেটাকে এস্টাবলিশ করা খুব টাফ, কারণ সেটার মধ্যে কিছু যখন অবজেক্টিভ কাজ করে বা যখন কোনো ইম্পর্টেন্ট রোল থাকে তখন সেটা দেখানো খুব ইম্পর্টেন্ট হয়, কিন্তু সেভাবে প্রেজেন্ট করা হয় না। বাট এখানে খুব দারুণভাবে সেটা প্রেজেন্ট করা হয়েছে, সেটা ক্লোজ শটের ক্ষেত্রেও। এখানে যে একটা গ্রিন আলোর কথা বলা হবে, এলিয়েনদের কথা বলা হবে, মৃত্যুর কথা বলা হবে, ক্রিস্টাল বৃষ্টির কথা বলা হবে, এবং সেখানে লাল লাইট হোক, সবুজ লাইট হোক, বা প্রত্যেকটা লাইটিংয়ের ইউজ, আমি এটা পরিচালকের আগের কাজেও দেখেছি, তিনি লাইটটাকে খুব সুন্দরভাবে প্রাধান্য দেন তার কাজে। এবং লাইট এবং সাউন্ড এমন একটা জিনিস না যেটা একটা সিনেমাকে বা একটা কাজকে একটা নেক্সট লেভেলে নিয়ে যেতে পারে, অবশ্যই সেটা এই সিনেমায় বা এই পার্টিকুলার ট্রেলারে দারুণভাবে ওয়ার্ক করে। স্পেশালি আমি যদি সেকেন্ড পার্টে এর ডায়লগসের কথা বলি, চরিত্রের কথা বলি, চরিত্রায়নের কথা বলি, সেখানে এত সুন্দর সুন্দর কিছু রাইটিং আছে, চরিত্র এস্টাবলিশমেন্ট আছে, সেটা দারুণ। মেহজাবিনকে আমি অনেকদিন পর দেখলাম এবং তাকে এক কথায় দারুণ লেগেছে। শ্যামল মাওলা আমার খুব একজন পছন্দের অভিনেতা, এবং বাংলাদেশের যখন আমি ভালো অভিনেতাদের নিয়ে কথা বলি তখন তিনি অবশ্যই আসেন। তার এখানে প্রেজেন্স সমৃদ্ধ করছে এই পার্টিকুলার কাজটাকে, কাজটা দেখতে দারুণ লাগছে। এবং আমি যে বলছিলাম না, ওই ব্লেন্ডিংয়ের কথা বলি, সেটা একটা ইনভেস্টিগেশন থ্রিলার হোক, সেখানে হিরোইনের ছাপ বা যেটা আমরা ট্রেলারের মধ্যে দেখতে পাচ্ছি, অ্যানালাইসিস করতে পাচ্ছি, এবং সেখানে একটা ক্রাইমের যে সম্ভাবনা গড়ে উঠছে, সেগুলো খুব প্রাসঙ্গিক এবং খুব ইজি ম্যানারে আমাদের কাছে প্রেজেন্ট করা হয়েছে। যদিও তার মধ্যে অনেক এলিমেন্ট আছে যেগুলো হয়তো সাব এলিমেন্ট মনে হতে পারে, কিন্তু তাও আপনি এই ফ্লোতে এত সুন্দর বয়ে যাবেন এই ট্রেলারটার সাথে, যেটা আপনার ওই ভাবনাগুলোকে আসতেই দেবেন না, আপনি যেন একটা ঘোরের মধ্যে থাকবেন এই ট্রেলারটা দেখার পরে। ফ্রম স্টার্ট পয়েন্ট, যেখানে ওই চিৎকারটা হচ্ছে, তারপরে থেকে লাস্ট যেখানে কাট বলছে, যে ডিউরেশনটা, এত বড় ট্রেলার হওয়া সত্ত্বেও আমাদের মনে হবে যে আর একটু কেন দেখানো হলো না। ট্রেলারের ক্ষেত্রে জেনারেলি কিন্তু এরকম হয় না, মনে হয় যে না এটা কম্প্যাক্ট রাখুক, বেশি গিভওয়ে করার দরকার নেই। বাট এই ট্রেলারটা এত সুন্দর মেকিং, যে সিনগুলো এত সুন্দর লাগছিল দেখতে, মনে হচ্ছিল যে আর একটু দেখাক। এবং ওই যে ক্রিস্টাল নিয়ে যখন বারবার দেখছে বা বলছে যে তুমিও তো মার্ডার করবে, এই জিনিসগুলো আমার মনে হয় খুব সুন্দরভাবে এসছে, দারুণ। আমি বাংলাদেশের কাজ নিয়ে বারবার প্রশংসা করি, মন্ত্রমুগ্ধ হয়ে যায়, তাদের যে ক্রিয়েটিভিটি, তাদের যে টেকনিক্যালিটিস, এত স্ট্রং অভিনয়, এত সাবলীল, সেগুলো কিন্তু পর্দে পর্দে এখানেও ছাপ পাওয়া গেছে। আমি তো খুব খুব খুশি এই পার্টিকুলার ট্রেলারটা দেখে, এবং আমি সত্যি এগারলি ওয়েট করছি কবে এই সিরিজটা দেখবো, কি আছে কি না আছে, কিভাবে ইনভেস্টিগেশন হয়, যেভাবে জুম ইন করছে ওই পার্টিকুলার জায়গাটা ক্যামেরা, আমার দারুণ লেগেছে। তোমাদের কেমন লেগেছে ট্রেলারটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। ততক্ষণের জন্য ভালো থাকবে, সুস্থ থাকবে, এবং সবসময় ভালো জিনিস দেখবে। চ্যানেল যদি প্রথমবার দেখছো, লাইক কমেন্ট শেয়ার করতে হবে, সাবস্ক্রাইব করতে হবে, যাতে প্রত্যেক নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছায়। ততক্ষণের জন্য টাটা।